17 সেপ্টেম্বর তারুণ্যের রোড মার্চ বিএনপির। এদিকে জনগণ ভোট দিতে পারলে সেলফির ভরসায় বাঁচতে পারবে না বললেন গয়েশ্বর। জানাবো গণতন্ত্র মঞ্চকে কি নির্বাচনের বার্তা দিলেন বেগম জিয়া। এদিকে আমরা কাপুরুষ নই যে সরকারের সঙ্গে আতাত করব বলছে সিইসি। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগের 3 নেতাকে মারধর, তদন্ত কমিটিকে আরো 5 দিন সময়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 16-17 সেপ্টেম্বর তারুণ্যের রোড মার্চ বিএনপির। দেশের 2 বিভাগে আগামী 16 সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। এ সময় তিনি অভিযোগ করেন রাত পর্যন্ত কোর্ট চলে, বিচারহীনতার সংস্কৃতি চলছে, তাই আজ আমরা 3 সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি। রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে, বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাত সরকার। তিনি বলেন তারেক রহমান সহ 50 লাখ নেতার বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না, তিনি হাসপাতালে ভর্তি আছেন। তিনি জানান সরকার পতনের এক দফা দাবিতে আগামী 16 সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর 10 মাইল হয়ে দিনাজপুর এবং 17 সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার নাওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোড মার্চ করবে বিএনপির এই 3 সংগঠন। রোড মার্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান পরবর্তী ধাপের কর্মসূচি পরে ঘোষণা করা হবে, ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের পতন হবে। টুকু বলেন রংপুরের সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রোড মার্চ শুরু হবে, মাঝপথে কয়েকটি পথসভা হবে। দিনাজপুরের সমাবেশের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে, একইভাবে দ্বিতীয় দিনের কর্মসূচি বগুড়া থেকে শুরু হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে টুকু বলেন রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে, বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাত সরকার। তিনি বলেন তারেক রহমান 50 লাখ নেতার বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না, তিনি হাসপাতালে ভর্তি আছেন। জনগণ ভোট দিতে পারলে সেলফির ভরসায় বাঁচতে পারবেন না বললেন গয়েশ্বর। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সেলফির উপর ভরসা করে বাঁচতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন তিনি প্রধানমন্ত্রী নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরও নানা কথা বলেছেন। তবে কয়েকদিন আগে ভারত G20 সম্মেলন হলো, সেখানে তিনি কার সঙ্গে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এটা আবার পত্রিকায় ফলোও করে প্রচার করা হলো। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেলফি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে ঘিরে মন্তব্য করেন। এই মন্তব্যের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন আমাদের মহাসচিব বলেছেন ওটা গলায় ঝুলিয়ে হাঁটেন। আমি ক্ষমতাসীনদের বলবো জনগণ যদি ভোট দিতে পারে সেলফির উপর ভরসা করে বাঁচতে পারবেন না, তাহলে বুঝতে হবে সরকার কতটা দুর্বল ও দেউলিয়া। যে তারা সেলফি তুলে তা আবার প্রচার করে নিজেদের অস্তিত্ব জানান দিতে হয়। তিনি বলেন আমাদের অনেক কথা নেই, আমরা গণতন্ত্র সাংবিধানিক অধিকার ফেরত চাই, আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই চেতনা আমরা ফেরত চাই। আজকের আওয়ামী লীগ 1975 সালে ছিল বাকশাল, এখন যে অবস্থা তখনও ছিল, তখন ছিল রক্ষী বাহিনী, এখন তাণ্ডব করে পুলিশ। পুলিশ সদস্য সহ প্রজাতন্ত্রের সব কর্মচারী কর্মকর্তাদের বলবো আপনারা যে যে পেশায় যারা আছেন তারা যদি পেশাদারত্বের সঙ্গে কাজ করেন তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সঙ্গে থাকবেন। এখানে কারো চাকরি হারানোর ভয় নেই, আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন দেশের মালিকানা যদি জনগণের কাছে ফেরত দিতে না পারি গর্বিত জাতি হিসেবে বলতে পারবো না। আমরা বাংলাদেশের নাগরিক, দখলদার এই ফ্যাসিবাদে আমাদের তাড়াতে হবে, যারা তাড়াতে পারবে তারাই দেশপ্রেমিক। এটা করতে পারলে দেশ গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র মঞ্চকে কি নির্বাচনের বার্তা দিলেন বেগম জিয়া। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে দেখা করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। 7 মিনিট তাদের মধ্যে কথা হয়েছে। গণতন্ত্র মঞ্চের নেতারা মধ্যে বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা সাক্ষাৎ করেছিলেন তাদের মধ্যে ছিলেন জেএসডি সভাপতি আসাম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম সহ নেতৃত্ববৃন্দ। এবার কেস হাসপাতালে তারা বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, সেখানে বেগম খালেদা জিয়ার সাথে তাদের কি কথাবার্তা হয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রত্যেক নেতাই তাদের নিজ নিজ অবস্থান থেকে এই বৈঠকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন, কিন্তু বৈঠকে বেগম খালেদা জিয়ার পরিবারে যারা উপস্থিত ছিলেন তারা ভিন্ন কথা বলেছেন। মূলত এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে
গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি আন্দোলন অথবা নির্বাচনে যে কোনো একটি পথ খুঁজে বের করে ভোটাধিকারের সংগ্রামকে জোরালো করার জন্য পরামর্শ দিয়েছিলেন। আন্দোলন অংশ হিসেবে নির্বাচনে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে সকলের সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দিয়েছিলেন বেগম জিয়া। বেগম জিয়ার এই নির্দেশ নিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র মঞ্চের সঙ্গে কথা বলেন। এখন গণতন্ত্র এবং গণতন্ত্র মঞ্চের নেতারা সরাসরিভাবে বেগম খালেদা জিয়ার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করেন। সেই অনুযায়ী গতকাল মঙ্গলবার রাতে এবার গিয়ে হাসপাতালে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। সাক্ষাতে বেগম খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কথা যেমন বলেছেন, তেমনি ভোটাধিকার রক্ষার কথাও বলেছেন। মাহবুদুর রহমান মান্না এবং আসামা আব্দুর রব এর মতো যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী, তারা বেগম খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই সরকারের অধীনে নির্বাচনে গেলে কি ধরনের সমস্যা হতে পারে এবং বিএনপি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর অন্যদিকে বেগম খালেদা জিয়া বারবার ভোটাধিকারদের আন্দোলনে একটি অংশ হিসেবে ব্যবহার করার কথা বলেছেন। বেগম খালেদা জিয়া জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার কথাও বলেছেন। মাহবুদুর রহমান মান্না নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না এই নিয়ে ব্যাখ্যা দেন জেএসডি সভাপতি আসামা আব্দুর রব। তবে বেগম খালেদা জিয়া এবং বক্তব্যে শুনেছেন তিনি শুধু বলেছেন যে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়া যায় কিনা তা ভেবে দেখতে হবে। এই বৈঠকের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, তা হলো বিএনপির মধ্যে বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং এখন নির্বাচনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, কারণ নির্বাচনের সময় আছে মাত্র 3 মাসের কিছু বেশি। এই সময়ের মধ্যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে সরকার পতনে কোনো বড় ধরনের আন্দোলন করতে পারবে এমনটি কেউই বিশ্বাস করে না। এরকম বাস্তবতায় শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন যাওয়া উচিত এমন মনোভাব বিএনপিতে বাড়ছে। বেগম খালেদা জিয়াও এরকম একটি মনোভাব ব্যক্ত করেছেন বলেই বৈঠকের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানান। আর এটি যদি শেষ পর্যন্ত হয় তাহলে বিএনপি আন্দোলনকে আস্তে আস্তে নির্বাচনমুখী করা হবে। আর সেই রকম একটি বার্তাই কি বেগম খালেদা জিয়া গণতন্ত্র মঞ্চকে দিলেন কিনা তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে। আমরা কাপুরুষ নই যে সরকারের সঙ্গে আতাত করব, বলছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আমরা কাপুরুষ নই যে সরকারের সঙ্গে আতাত করব। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাশা ও প্রস্তাবতা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এতে নির্বাচন নিয়ে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি সাবেক আমলা, সিনিয়র সাংগঠনিক সহ 28 জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। এই সময় দেশের রাজনীতি নানা কারণে তীক্ষ্ণভাবে বিভক্ত বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, আমরা সামনের দিকে তাকাতে চাই, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা ও প্রস্তাব বাস্তবতা সম্পর্কে জানতে চাই। সিইসি বলেন, নৈতিকতা থেকে আমরা এতটা বিচ্যুত হইনি যে আরপিওতে আমরা আমাদের নিজেদের ক্ষমতা কমিয়ে দিয়েছি, এটা মোটেই নয়, এটা মিডিয়া অপপ্রচার, ইসির কোনো ক্ষমতা কমেনি। অনেকেই এখন টকশোতে বলেন আরপিও সংশোধন করে ইসির ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা অপপ্রচার করা হচ্ছে। প্রেসাইডিং ও পুলিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি পরিস্থিতি কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে প্রয়োজনে ভোটকেন্দ্র থেকে পালিয়ে যান, ভোট অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, যার জন্য বন্ধ হবে সেই প্রার্থী আর ভোটে দাঁড়াতে পারবে না। আমরা সামনের দিকে তাকাতে চাই, দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা সম্পর্কে জানতে চাই। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের উদ্দেশ্যে সিইসি বলেন, আমরা আপনাদের যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা রাজনীতিতে যুক্ত নন, আপনারা ইন্টেলেকচুয়াল, সে কারণে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা ও আপনাদের অভিজ্ঞতা মতামত পেয়ে আমরা ঋদ্ধ হতে চাই। আপনারা একাডেমিক আলোচনা করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ছাত্রলীগের 3 নেতাকে মারধর, তদন্ত কমিটিকে আরো 5 দিনের সময়। ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 নেতাকে থানার মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও 5 দিন সময় পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গঠন করা কমিটি। আজ বুধবার এই কমিটি প্রতিবেদনের দাখিলের কথা ছিল, তবে তদন্ত কার্যক্রম শেষে করতে না পারাই আরও 5 দিনের সময় বাড়ানো হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন বলেন, থানার ছাত্রলীগের 3 নেতাকে মারধরের অভিযোগ ওঠার পর গত রোববার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে 2 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল, কিন্তু এত অল্প সময়ে তদন্ত শেষ করা সম্ভব হয়নি। এ কারণে কমিটির সময় বাড়ানোর জন্য গতকাল মঙ্গলবার আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার আজ প্রতিবেদন দাখিলের সময় 5 দিন বাড়িয়েছে। রাষ্ট্রপতি সরকারি একান্ত সচিব আজিজুল হকের সঙ্গে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুনা রশিদ ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত শনিবার ছাত্রলীগের 3 নেতাকে থানায় এনে মারধর করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, শাহবাগ থানা ওসির তদন্ত কক্ষে এই মারধরের নেতৃত্ব দেন এডিসি হারুন। তবে ঘটনার সূত্রপাত হয় বারডেন হাসপাতালে, সেখানে 2 পক্ষের মধ্যে মারধর ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় নেপথ্যের কারণ হিসেবে রাষ্ট্রপতির এপি এস আজিজুল ও
এডিসি হারুনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে। সেই দ্বন্দ্ব ছিল আজিজুলের স্ত্রী সানজিদাকে কেন্দ্র করে। প্রশাসন ক্যাডারের আজিজুল ও পুলিশের এডিসি হারুন দুজনেই 31তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয় ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।